প্রথমে আমি একটি বোলে চারটি ডিম ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ চিলি ফ্লেক্স, এবার একটি মোল্ডে তেল দিয়ে গ্রিজ করে নিলাম। ফেটিয়ে রাখা ডিম এবার মোল্ডে ঢেলে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁপে। এবার একটি কড়াই গরম করে তাতে হাফ লিটার জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি মোলটা বসিয়ে দেব স্টিম হওয়ার জন্য। স্টিম এগ এবার স্কোয়ার শেপে কেটে নিলাম। একটি কড়াইতে দিয়ে দিলাম চার চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সঙ্গে দিয়ে দিলাম দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। আমি মিডিয়াম সাইজের তিনটে আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো তেলে দিয়ে হালকাভাবে ভেজে নেব। আলুগুলোতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন। আলুটা একটু নরম হয়ে এলে
দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদ দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা আলু তুলে নেওয়ার পর আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি 2 কুচি করে কাটা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটি টমেটো পেস্ট দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেল, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা ডিমগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গরম জল। এবার কভার করে 2 মিনিট রান্না হতে দেব। এভাবেই রান্না হয়ে গেল আজকের আমার এই রেসিপি।